নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেহাল রাস্তা নিয়ে জনক্ষোভ চরমে, আইন হাতে নেওয়ার হুমকি। পরস্পরের আস্থা জরুরি, জীবনজ্যোতি কাণ্ডে তদন্ত দাবি ইয়াসির। ফের মহিলার ব্যাগ ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইবাজ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকলেও শিলচর শহরের উন্নয়ন যেন মুখ থুবড়ে পড়েছে। বেহাল দশায় পড়ে থাকা শিলচরের রাস্তাঘাট ও অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে শহরের দৈনন্দিন জনজীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও নিকৃষ্টতম ভাবে পড়ে থাকা সড়ক পরিষেবা নিয়ে মানুষের লাগাতার আন্দোলনের পরও নির্বিকার প্রশাসন সহ সরকার। এই জরাজীর্ণ রাস্তাঘাটের নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে আগামীতে আইন হাতে নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন শহরের সাধারণ মানুষ। গত বুধবার শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখালী পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছিলেন শহরের প্রবীণ নাগরিকরা। অবরোধে উত্তাল হয়েছিল গোটা এলাকা। চাপে পড়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে সড়কের গর্ত ভরাটের কাজে হাত দেন ও শীঘ্রই সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। এদিকে শনিবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ফের সড়ক অবরোধ গড়ে তোলেন এলাকার ভুক্তভোগী জনগণ। ডাবল ইঞ্জিনের সরকারের ভূমিকা নিয়ে এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করার পাশাপাশি ক্ষুব্ধ জনগণ জানান, বর্তমান সরকারের বড় বড় কথা, ভুয়ো প্রতিশ্রুতি, উন্নয়নের মিথ্যে আশ্বাস ও ভোট ব্যাংক আদায়ের লক্ষ্যে জনগণকে বিভিন্ন প্রলোভন দিয়ে যাচ্ছে। এখন এই সরকার থেকে আস্থা হারিয়ে গোটা শহরবাসী সচেতন হয়ে উঠেছেন। এখন আর কোনো ধরনের অন্যায় বরদাস্ত করবেন না জনগণ। শিলচরের জরাজীর্ণ রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে অবরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। দ্রুত সড়ক মেরামতের কাজ শুরু না করলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইন হাতে তুলে নেবেন বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিলচরের ভুক্তভোগী মানুষ। আমরা কি শিলচর শহরের মানুষ না? আমরা কি অপদার্থ কেউ আছি এখানে? ডাবল ইঞ্জিনের সরকারটা কই গেল? ডাবল ইঞ্জিনের সরকারটা জবাব দিতে লাগবো যে টাকাটা কই যাচ্ছে। দিল্লির থেকে যদি টাকা হয়তো শিলচরে হওয়ার পর টাকাটা কই যাচ্ছে? কাজ হয় না কেন? কাজটা হইতে লাগবো। বেশি হইলে বহুত বড় কিন্তু আন্দোলন হবো। বেশি খালি ট্রেলার একটা দুই ঘন্টা বৃষ্টি দিলে রাস্তা লিঙ্ক রোড রাস্তা এরিয়া জলে জলময়। কেন জল হয়? কেন জল হয়? এইগুলো জল, এগুলো কি মন্ত্রী মহোদয়কে জানা নাই? উনি আসে, এমএলএ সাহেব এসে ন্যাশনাল হাইওয়ে এখানে ড্রেন পরিষ্কার করে চলে গেলেন, জল চলে যাবে। জল কোথায় গেল? দুই ঘন্টা বৃষ্টি দিলে আঠু জল হয়ে যায়, আঠু আঠু জল হয়ে যায়। আপনারা ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিল বা ইয়াসির তরফে শনিবার শিলচরের ডিমাস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান, শিলচরের স্বনামধন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার শম্ভু ধর ও রোগী নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্ট বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করে তা জনসম্মুখে তুলে ধরতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। রোগী ও চিকিৎসকের মধ্যে বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তাতে জনগণ চিকিৎসকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলার পাশাপাশি চিকিৎসকরাও আগামীতে জনতাকে বিশ্বাস করবেন না বলে মনে করছেন ইয়াসির কর্মকর্তারা। বর্তমানে চিকিৎসক ও রোগী উভয়ের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের রেশ সামাজিক গণমাধ্যমে যেভাবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বন্যা বয়ে এনেছে তা সমাজের জন্য এক অশনীয় সংকেত বলে মনে করছেন তারা। উভয় পক্ষের গুরুতর বিরোধের জের বরাকের স্বাস্থ্য পরিষেবায় আঘাত আনার পাশাপাশি আগামীতে বরাক ফের
নিউরোসার্জন বিহীন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইয়াসির কর্মকর্তারা। দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ বরাকের মানুষ নিউরোসার্জন উপত্যকায় পেয়েছেন। এখন বেশিরভাগ রোগে বাইরে না গিয়ে নিজ শহরেই সুস্থ হয়ে উঠতে পারছেন। এই পরিস্থিতিতে চিকিৎসক রোগীর মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কে বরাক ফের যাতে নিউরোসার্জন বিহীন না হয় তার জন্য উভয় পক্ষের সহযোগিতা কামনা করেছে ইয়াসি। এই অভিযোগগুলো জীবনজ্যোতি হসপিটালের অথরিটি ওরা একটা ইনকোয়ারির মাধ্যমে সত্যটা বের করে ওটা পাবলিক ডোমেইনে ওরা প্রকাশ করুক যে সেই অভিযোগগুলো সত্য না না, কারণ আজকে কালকে আমরাও যেতে পারি সেই হসপিটালে। এই অভিযোগগুলো যদি সত্য হয় তো আমাদের চিন্তা করতে হবে, এবার যদি মিথ্যা হয় তাহলে জীবনজ্যোতি হসপিটাল এটা পাবলিক ডোমেইনে তুলে ধরবে। দ্বিতীয় হচ্ছে আজকে যেভাবে নেবুল হোসেনের পরিবার বলেছে যে সেকেন্ড ও থার্ড অপারেশনটা হঠাৎ হয় ওরা প্রিপেয়ার ছিল না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, এটা আমরাও বুঝতে পারি। ওটা যদি গিয়ে দেখি অপারেশন করতে লাগে এমার্জেন্সি হতেই পারে, আমরা ওদের প্রতি সহানুভূতি আছে, আমরা ওদের পক্ষ হয়ে আমরা ডক্টর সমুদ্র দরের কাছে একটা অ্যাপিল করছি, মানা না মানা ওনার কাজ, যে অন্তত যেহেতু একটা এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা কনফিডেন্স হারাচ্ছি একে ওপরের পর, আপনার সার্জারির যে ফিজটা আপনি যদি রিটার্ন করে দিতে পারেন নেবুল হোসেনের পরিবারকে আমরা কৃতজ্ঞ থাকবো আপনার পক্ষে। এটা আমাদের ইয়াসির পক্ষ থেকে ডক্টর সম্বোধনের কাছে একটা অ্যাপিল। আর তৃতীয় হচ্ছে আমরা কেন আজকে বসেছি, অনেক কাকতি মিনতি অনেক আন্দোলনের পরে থাউজেন্ড সায়তনের মতো সংগঠন অনেক চেষ্টা করেছে, আমরা বছরকে বছর অপেক্ষা করেছি, আমরা প্রত্যেক দিন পেপারে পেতাম যে অন দ্য ওয়ে টু গুয়াহাটি রাতাচড়া কেউ মারা গেছে, উমজাল কেউ মারা গেছে, সোনাপুর কেউ মারা গেছে, অন্তত আমরা নিউরোসার্জন পাওয়ার পরে এটা এখন শুনি না। আমরা ডেইলি 15-20-25-30টা পেশেন্ট গিয়ে ট্রিটমেন্ট করা, আমরা চাই না যে আমরা বরাক উপত্যকারবাসী আবার যাতে নিউরোসার্জনকে হারিয়ে দিই, যা হয়েছে আমরা চাই এটা সমাধান হোক, নিজে বসে করি। দিন দুপুরে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল ছিনতাই পাঁচ। ঘটনাটি ঘটেছে নিউ শিলচর এলাকায়। শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের একজন মহিলা ব্যাংক থেকে টাকা তুলে কিছু খাওয়ার জন্য একটি হোটেলে ঢোকেন। সে সময় ছিনতাই পাঁচ সুযোগ বুঝে মহিলা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন মহিলা চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে চোরকে পাকড়াও করেন। এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেন। সে চুরি করেছে বলে জনতার কাছে স্বীকার করে। স্থানীয়রা ধৃত ছিনতাই পাঁচকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একজন মহিলা হোটেলে কোনো কিছু খাওয়া তার এই ফাঁকে দিয়ে ব্যাগ লয়ে দৌড়িতে আসছে। এই মানুষটা কিন্তু আগেও এলা শুরু করছে না, এই প্রথম দেখা গেছে। বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে শনিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেবারপুদা জিপির আমতলা বাজারে আটটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। কোম্পানির সিইও তথা লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন, বন্যা আসলে অনেকেরই ক্ষতি সাধন হয়, যাদের ক্ষতি হয় তাদের জন্য এই ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয়, তবুও এই ত্রাণ সামগ্রী দিয়ে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। আগামীতে এ ধরনের দুর্যোগে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় বিভিসিএল এর জিএম ট্রান্সপোর্ট পবন তুষনিয়াল, ম্যানেজার এইচআর পঙ্কজ প্রসাদ, ম্যানেজার লিয়াসন চন্দন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিনের ত্রাণ সামগ্রী প্যাকেটে ছিল দুধ, মিনারেল ওয়াটার, চিড়ে, মুড়ি, বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ভিডিপি কর্তা শঙ্করদেব এলাকাবাসীদের হয়ে বিভিসিএল ও লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে কাটিগড়ার প্রত্যন্ত দেবারপুতা জিপির আমতলা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। বন্যা আক্রান্ত এলাকার প্রায় 200 জনগণের মধ্যে আমরা চিড়া, মুড়ি, বিস্কুট, জল সহ বিভিন্ন ধরনের ড্রাইফ্রুট আমরা আজ বিতরণ করছি। এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিসিএল এর সিইও তথা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ কুমার আগরওয়াল মহাশয়, কোম্পানির বিভিন্ন কর্তারা এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদেরকে আয়োজনে সাহায্য করেছেন সমাজসেবী তথা ভিডিপি সচিব শঙ্করদেব দাদা, রয়েছেন লায়ন্স ক্লাবের দেওয়া হয়েছে বিভিসিএল এবং বদরপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এখানে কর্মকর্তাগণ এসেছিলেন। এখানে কাঠিগড়ার সাংবাদিক তথা সমাজসেবী সমরেন্দ্র পাল এবং আমার এতদঞ্চলের তেজাবুদ্দিন, নাজিমুদ্দিন, রসুল আলম চৌধুরী, এনামে চৌধুরী, আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে এখানে সাহায্য করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাই বেলি সিমেন্ট দ্বারা উদ্যোগে আজকে আমরা এই গরিব কাঠিগড়ার পিছ পড়ে এখনো মানে অনেক ঘর আছে, জলের তলে আছে, খাওয়ার অসুবিধা, বিশেষ করে জলের অসুবিধা এবং দ্রব্যজন্য আনার ব্যবস্থা নেই। তাই আমি আমার এরিয়ার পক্ষ থেকে বেলিস্টং সিমেন্টের সব কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমার ভাই সমরেন্দ্র পাল, লায়ন্স ক্লাব বদরপুর। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বণ্টন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে কজন ছাত্রছাত্রীর হাতে সরকারি ইউনিফর্ম তুলে দেওয়া হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা শিক্ষার উপর আলোকপাত করেন। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাবুদ্দিন লস্কর ছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ শফিকউদ্দিন আহমেদ ও ফয়জুর রহমান মজুমদার, ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ জহির মোহাম্মদ ইকবাল লস্কর, শুভ্রজিৎ পাল, সোনাই পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, সমাজসেবী আওলাদ হোসেন লস্কর, ইশাক আহমেদ লস্কর, শাহিন আহমেদ লস্কর, শামসুল হক বড়ভুইয়া প্রমুখ। স্কুলের ইউনিফর্ম দুই সেট করে আমরা পাবো। অল্পক্ষণের মধ্যে আমাদের সেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেই ইউনিফর্মটা ডিস্ট্রিবিউশন করা, সেটা শুরু হবে। তোর সঙ্গে আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটা অত্যন্ত একটা চিরস্মরণীয় দিন, যেখানে উপস্থিত হয়েছেন আমার ক্লাস টেনের একজন শিক্ষক। আমি ক্লাস টেনে যে স্যারের বাড়িতে গিয়া ইংলিশটা টিউশন নিয়েছিলাম উনি হচ্ছেন ফজলুর রহমান মজুমদার। তারপরে আমি বিএসসিতে গেলাম, বিএসসিতে এমন কোনো ইংলিশ পড়ানো হয় না। কোনো মতে এক সময়ের দিন একটা সাবজেক্ট আমাদের ছিল আর আমাদের মূল বিষয়টা থাকে সেই এই আমাদের বিষয় কন্টেন্ট যেগুলো থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যেগুলো এগুলোই পড়ে দিলাম। তো স্যারের কাছ থেকে 10 লেভেলে যে ইংলিশটা পেয়েছিলাম সেটা দিয়েই আমার জীবনের সমর্থন করেছি। কারণ আমাদের এই যে সভা, সেই সভাটাও যাতে আমাদের মিডিয়া কাভারেজ হয় তার জন্য, যেহেতু এই অঞ্চলের একটা শ্রেষ্ঠ স্কুল সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, তাই এই স্কুলের সমস্ত ধরনের প্রোগ্রাম মিডিয়া কাভারেজ হয়। যাই হোক, আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ইউনিফর্মটা সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলে দেব। গুয়াহাটির বালিকা বিকাশ ট্রাস্ট, ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি, শিলচরের সহযোগিতায় কাছাড় জেলার চেঙ্কুড়ি চা বাগানে মানব পাচার বিরোধী একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। মূলত চা বাগানের নারী, মেয়ে ও শিশুদের সচেতন করার জন্যই এই আয়োজন সবুজ সংঘ ক্লাবে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ সিং মহাশয়। তিনি মানব পাচারের জন্য দায়ী প্রধান সমস্যাগুলির বিশদ বিবরণ দিয়েছেন এবং দর্শকদের কাছে পুরো ডাটা উপস্থাপন করেছেন। तो किसी मतलब पैसा दे के खरीदा गया है फिर काम में लगाया गया है, ये गलत है, बिल्कुल गलत है। तो यही हम लोग काम करते आए हैं। कुछ नंबर दिए हैं जहां पर आप लोग फोन करने से आप लोग को आपका नाम भी नहीं पूछेंगे, आप कहां रहते हैं ये भी नहीं पूछेंगे, आपका जो प्रॉब्लम है वो हल हो जाएगा।
आपके लिए अच्छा है। तो ज्यादा बात ना करते हुए आज का प्रोग्राम प्रारंभ करते हैं। ये समय सिंह दा को देते हैं कि वो आप लोगों को बताएं। बहुत बहुत धन्यवाद। শিলচরের হাইলাকান্দি রোডের কুঞ্জলতা লেনের ভাড়াটে বাসিন্দা অবিনাশ দেব পেশায় দিনমজুর। তার স্ত্রী পম্পি দেব বিগত 6 মাস ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। বর্তমানে তার 2টি কিডনি বিকল হয়ে যায়। লোপামুদ্রা নামে এক মহিলা কিডনি দান করবেন বলে জানিয়েছেন পম্পি দেবের পরিবার। এই অসুস্থ মহিলাটির ছোট ছোট 2টি ছেলে রয়েছে। এই কিডনি ট্রান্সফারে প্রচুর টাকার প্রয়োজন। নিতান্ত গরিব পরিবারের পক্ষে এত বড় একটা চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবারের পক্ষ থেকে কিডনিজনিত রোগে অসুস্থ পম্পি দেবের মা সংবাদমাধ্যমের সাহায্যে আর্জি জানিয়েছেন। স্যার নমস্কার, আমার মেয়েটা তো অসুস্থ হয়েছে, এখন তো আপনাদের কিছু সাহায্য দিতে লাগে। আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছু করতে পারি না। কিন্তু সাহায্য দিতে না করলে আমরা কীরকমই করবো? বসাব মেয়েটার 2টি বাচ্চা আছে, ওখানে আপনারা বুঝছে যতক্ষণ পারো তখন আমার মেয়েটার সাহায্য করবাই। আপনারা এখানে আমার নিবেদন। এই মহিলার মা কেঁদে কেঁদে বলছেন, সাহায্যের আবেদন করছেন, আপনারা যে যতটুকু পারবেন করে নেবেন। এখানে ইউকো ব্যাংকের দেওয়া থাকবে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে। আপনারা যদি পারেন সহযোগিতা করবেন যাতে একজন মহিলার প্রাণ বেঁচে যায়। দুজন ছোটো ছোটো ছেলে, হাজব্যান্ড দিনমজুর, এই অসহায় অবস্থায় কে সাহায্য করবে? তো সেটাই, আপনারা যদি সাহায্য করুন হয়তো মহিলা বেঁচে যেতে পারেন। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুর স্থিত 252 নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হয় লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরোহিত্যে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলের লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। মূলত পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী। আজকে আমরা রাধামাধব কলেজের পক্ষ থেকে 252 অম্বিকাপুর একটি স্কুল মেহেরপুর এসেছি। আমরা প্রতি বছর লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম করে থাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি। আমরা বইপত্র প্রদান করেছি, দান করেছি স্কুলকে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য। তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি। ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রো করে, সেটাই আমাদের চেষ্টা। আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির ইউজটাকে বাড়ানো, বই পড়ার ইচ্ছাটাকে, আগ্রহটাকে বাড়ানো, সেই চেষ্টা প্রতিষ্ঠাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি। আমি ধন্যবাদ জানাই এই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, ওরা আমাদেরকে যথেষ্ট কপারেট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। তাছাড়া আজকে আমার সাথে এসেছেন আমার লাইব্রেরি স্টাফরা, আমার সাথে এসেছেন আমার কলেজের লাইব্রেরি স্টাফ শিক্ষক ভাই, তাছাড়া আমার সাথে আছেন বাকি ছাত্রছাত্রীরা, আমার কলেজের উজ্জ্বল কর্মকার, তারপরে আছেন কমলেশ দাস, এরা সব আজকে আমার সাথে এসেছেন এই প্রোগ্রামটা সুন্দর করে করার জন্য। আবারও আমি ধন্যবাদ জানাই সবাইকে, এই কলেজকে এবং আমার ছাত্রছাত্রীদের যারা আমার সাথে আজকে এসেছেন এই প্রোগ্রামে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বেহাল রাস্তা নিয়ে জনক্ষোভ চরমে, আইন হাতে নেওয়ার হুমকি। পরস্পরের আস্থা জরুরি, জীবনজ্যোতি কাণ্ডে তদন্ত দাবি ইয়াসির। ফের মহিলার ব্যাগ ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইবাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।